রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসার মুখোশ অধ্যায়ে। 2020 সালের 22শে জানুয়ারি রাত 2টার সময় চট্টগ্রামের ওলি আহমেদ কলোনিতে রহস্যময় নাড়াচাড়া দেখা গেল। আলো আধারিতে নিঃশব্দ সতর্কতায় সারি বেঁধে হেঁটে যেতে দেখা গেল একদল মানুষকে। রাত 2:30টায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেল উর্দিপরা লোকগুলো। আগে থেকেই ব্রিফ করা ছিল কার কী দায়িত্ব, সংক্ষিপ্ত সময়ে মিশন শেষ করে ফেলে তারা। অপরপক্ষ তেমন কোনো প্রতিরোধই এলো না। জব্দের তালিকায় উঠে এলো একটি শর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু, 4টি মোবাইল সেট, নগদ 5,000 টাকা। সেই সাথে হাত করা পড়ল 6 জন মানুষের হাতে, যাদের মধ্যে 5 জনই নারী, বয়স 20 থেকে 35-এর মধ্যে। দীর্ঘদিন ধরে যারা গড়ে তুলেছিল অনলাইন মধুচক্র, অনলাইনে চ্যাটিং অ্যাপস ও সামাজিক মাধ্যমে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ত তারা, পরে বাসায় ডেকে এনে নগ্ন ছবি তুলত, বিশাল অঙ্কের টাকা দাবি করে ব্ল্যাকমেইল করত। প্রেমে পড়ার বড় একটা মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। স্কুল কলেজে কিশোর কিশোরী থেকে শুরু করে 40-অর্ধ মধ্যবয়সীরাও আজ প্রেম খুঁজছে এবং খুঁজে পাচ্ছে ডিজিটাল জগতে। সেই সাথে মুখোমুখি হতে হচ্ছে নানা হয়রানি, জড়িয়ে পড়ছে কেলেঙ্কারিতে। ফেসবুকে প্রেম, তারপর বাসায় ডেকে এনে প্রেমিককে বিভৎস করে ভিডিও ধারণ, 2 সন্তানের মায়ের সঙ্গে স্কুল ছাত্রের বিয়ে, চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, অপহরণ মুক্তিপণ না পেয়ে হত্যা, দলবদ্ধ ধর্ষণ, সর্বনাশা পরিণতি। এরকম অসংখ্য সংবাদ রোজকার পত্রিকার পাতায় চোখ বোলালেই দেখা যায়। অনলাইনে প্রেমে জড়িয়ে কত মানুষের যে চরম আসল গুনতে হয় তার ইয়ত্তা নেই। টাকা পয়সা, ধন সম্পদ, মান সম্মানের পাশাপাশি অনেকে জীবনটাও হারায়। বাস্তব জীবনে যৌন নির্যাতন, ধর্ষণের পাশাপাশি ব্যাপক আকারে অনলাইনে যৌন নির্যাতনের শিকার হয় অনেকেই। এরকম হওয়াটা স্বাভাবিক, এই জগৎটা আসলেই ফেক, মিথ্যা প্রতারণার ছলনায় ভরা। কেউ কাউকে সামনাসামনি দেখতে পায় না, খুব সহজেই অন্যজনের ছবি আর ভুয়া তথ্য দিয়ে ছদ্মবেশ ধরা যায়, ছেলে সাজা যায়, মেয়ে সেজে মেয়ের সাথে প্রেম করা যায়, ক্রমাগত ভাব মারার রং ঢঙের ছবি দিয়ে খুব সহজে একটা ফেক পার্সোনালিটি ধারণ করা, ইসলামিক পোস্ট শেয়ার করে দিনই ভাই দিনই বোন সাজা, বাস্তব জীবনে জায়েদ খান হয়ে সালমান খানের ভাব ধরা যায়, টিনা মিনা রিনারাও বিশ্ব সুন্দরী সেজে থাকতে পারে, কেউ বুঝতেও পারে না। এই জগতের করা সম্পর্ক প্রতারণা হবে না, ব্ল্যাকমেইল হবে না, তো কোথায় হবে বলো? আর এই অন্ধকারে গিলে খাবার জগৎটাতেই তোমার আনাগোনা। কালচারাল এলিট, মিডিয়া সাহা আর নব্য মিশনারিদের ক্রমাগত প্রোপাগণ্ডার ফলে জীবনের অর্থ খুঁজতে তুমি হাজির হও প্রেমের খোঁজে। নানান জাতের, নানান রঙের, নানান বয়সের, গর্জিয়াস কিংবা সিম্পলের মধ্যে গর্জিয়াস মানুষের সাথে অতি সহজে অনলাইনে যোগাযোগ করা যায়। বাস্তব জীবনে যার সামনে দাঁড়িয়ে একটা কথা বলতেই হবে এমনটা ভাবলে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তার সাথে এখানে হিরোগিরি করা যায়, নিজের পরিচয় গোপন করে সেক্স চ্যাট, নুদ আদান প্রদান থেকে শুরু করে যৌন সুখ পাওয়া যায়। তাই প্রতারিত হবার চান্স আছে জেনেও, ওই পাশের আইডিটা ফেক হতে পারে জেনেও, তোমার খোঁজ দা চার্স মিশন চলতেই থাকে। পুরো প্রক্রিয়াটা একবার চিন্তা করো, একের পর এক প্রোফাইল ঘেঁটে যাচ্ছ তুমি, যাকে একটু ভালো লাগছে তার কাছে রিপ্লাই পাবার আসার বিন্দুমাত্র সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে তাকেই নক দিচ্ছ, প্রত্যেকটা ছবিতে লাভ রিয়াক্ট দিচ্ছ, এই মেয়ে তুমি এত সুন্দর কেন, এত সুন্দর হয়ে আমাকে কষ্ট দিয়ে তুমি যে পাপ করছো সেই পাপে জাহান্নামে চলে যেতে পারো জানো, এই টাইপের কমেন্ট করছো। মেসেজ দেওয়ার পর সেই মেসেজের রিপ্লাই আসলো কি না তা ভেবে একটু সময় পর পর ইনবক্স চেক করছো, মেসেজের রিপ্লাই আসলে আরও ব্যাপক উৎসাহে কথাবার্তা চালিয়ে নিচ্ছ, তাকে ইমপ্রেস করার জন্য মাথা খাটিয়ে মিথ্যার ডালি সাজাচ্ছ। চিন্তা করো কি বিপুল পরিমাণ সময় নষ্ট, কি লজ্জাজনক আত্মমর্যাদাহীন আচরণ। কারো আত্মসম্মান থাকলে সে যার তার ইনবক্সে এভাবে হামলে পড়তে পারে না, না বলার পরেও স্যাচড়ার মতো বারবার বিরক্ত করতে পারে না। এমন কাজ করার মাধ্যমে তুমি প্রথমেই তোমার আত্মসম্মান নষ্ট করে ফেলছো, অন্যের কাছে নিজেকে ছোট করছো। অনলাইনে প্রচুর পরিমাণে সময় কাটানো আর প্রচুর ছেলেমেয়েদের টাইমলাইন ঘোরাঘুরি করার কারণে তোমার মধ্যে সবসময় একটা অস্থিরতা, একটা অশান্তি কাজ করবে, তুমি হীনমন্যতায় ভুগবে। অনলাইনে সবাই জীবনে একটা সিলেপ্টিক অংশ রং সং লাগিয়ে উপস্থাপন করে, জীবন যেমন সেভাবে সেটাকে মানুষের সামনে তুলে ধরে না, সে অনলাইনে এই জীবনকে তুলে ধরার চেষ্টা করে যেমন জীবনে সে চায়। অনলাইনে মানুষ এক ধরনের ফ্যান্টাসি তৈরি করে, সবাই প্রত্যেক দিন দামি রেস্তোরাঁয় খেতে যায় না, গার্লফ্রেন্ডকে নিয়ে ট্যুরে যায় না, কিন্তু অনলাইনে ছবি আপডেট ভিডিও দিয়ে এমন ভাব মারে যেন সে রোজ রোজ ট্যুর দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে চোখের ময়লা নিয়ে লুঙ্গি ছ্যান্ডগেঞ্জি গায়ে এলো চুলের ছবি মানুষ আপলোড করে না,
মানুষ সেজে গুজে মেকআপ করে মানজা মেরে ছবি তুলে সেটাকে নানা ফিল্টারে এডিট করে তারপরে ছবি আপলোড করে। আর সেই ছবি দেখে তুমি ভাবো ওরা আসলে কত সুন্দর, কত স্মার্ট, হ্যান্ডসাম, আর আমি একটা খ্যাত। ওদের জীবনটা কত অসাধারণ, আমার জীবনটা কত বোরিং। এভাবে শুরু হয় হীনমন্যতা, হতাশা, নিজেকে এবং নিজের পরিবারকে তুচ্ছ ভাবা, মানসিক অশান্তি, অস্থিরতা, হৃদয়ে জমে থাকে বিষ কাটা। ছোট ছোট সুখগুলো তখন চলে যায় দিগন্ত পেরিয়ে। কিন্তু নিজের এত ক্ষতি হওয়ার পরও রিলেশন করতে পারলেও এই অনলাইনের রিলেশনে বেশি দিন টিকে না। খাওয়া দাওয়া পর্ব শেষে অনেকেই সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পাল্টাই। সকালে একজনকে ছাড়া বাঁচতে পারবে না বলে মেসেজ দেয়, তো বিকেলে তাকে ব্লক করে আরেকজনকে মেসেজে বলে তাকে না পেলে সে মরেই যাবে। রাতে আবার অন্য একজনকে তাদের সাথে প্রেমে তাদের প্রথম বাবুর নাম কী হবে তা নিয়ে খুনসুটি করে, গবেষণা হচ্ছে এমনি কথা বলে। রিলেশন টিকে গিয়ে কোনো মতে বিয়ে পর্যন্ত গড়ালে বিচ্ছেদ হতেও সময় লাগে না। যুক্তরাজ্যে ম্যারেজ ফাউন্ডেশন 2000 দম্পতিকে নিয়ে গবেষণা চালানোর পর বলল, অনলাইনে প্রেমের পর বিয়ে করা দম্পতিদের মধ্যে বিয়ের 3 বছরের মধ্যেই বিচ্ছেদের হার 6 গুণ বেশি। এমনকি বিয়ে যদি 7 বছর পর্যন্ত টিকেও যায়, তারপরও অনলাইনে দম্পতিদের মধ্যে ডিভোর্সের হার অফলাইন দম্পতিদের তুলনায় 1.5 গুণের চেয়েও বেশি। এই সম্পর্ক একেবারেই ভঙ্গুর, যে সম্পর্কের ভিত্তি হলো মিথ্যা আর ফ্যান্টাসি, যেখানে বিয়ে হবার চান্স খুবই কম, বিয়ে হলেও বিচ্ছেদের সম্ভাবনাই বেশি। সেই সম্পর্ক গড়ার জন্য তোমার কেন এত আগ্রহ? জীবন যৌবন সব ব্যয় করে, নিজের আত্মসম্মান নষ্ট করে কেন যাকে তাকে মেসেজ দিয়ে বেড়াও? ক্ষণিকের যৌনসুখ মজা নেওয়া ছাড়া এই প্রশ্নগুলোর আর কোনো উত্তর কি আসলে আছে? এই সস্তা সুখের পিছনে ছুটতে গিয়ে তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছ, নিজেকে অপমানিত করে এবং কলুষিত করছো, এটা কেন বুঝতে পারছো না? এভাবে মরিচিকার পিছনে ছুটে কি লাভ হলো তোমার? ঠান্ডা মাথায় একবার পিছনে ফিরে তাকাও, দেখো কতবার তোমার শান্ত নিরুপদ্রব জীবন ছারখার হয়ে গেছে। দীর্ঘ নির্ঘুম রাত, একলা শুকতারা, নিকোটিনের ধোয়া, পুরনো ইনবক্স, গভীর দীর্ঘশ্বাস, ঝাঁকড়া চুল, শূন্য মানি ব্যাগ, শূন্য পরীক্ষার খাতা, চিরধরা ভ্রাতৃত্বের মতো বন্ধুত্ব, মায়ের চোখের জল, বাবার ভীষণ আক্ষেপ, টেনশন, অস্থিরতা আর উদ্বিগ্নতায় কাটানো কত দিন কত রাত। নিজের সঙ্গে একটু সৎ হও, সত্যি করে বলো তো আসলেই কি সুখ পেয়েছো? জীবনের এই লেনদেনে তুমি কি জিততে পেরেছো? আর এখানেই শেষ হচ্ছে আমাদের অধ্যায় মুখোশ। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আকাশের ওপারে আকাশ যত দ্রুত সম্ভব শেষ করা হবে এবং এক বই আকারে কম্পাইল করে আপনাদেরকে দেওয়া হবে। আর আমরা আমাদের ওয়াদা ভুলে যাইনি, আমাদের চ্যানেলের 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমরা আমাদের সংশয়বাদী বইটি আপনাদের সামনে সম্পূর্ণ কম্পাইল করে আপলোড করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।